বন্ধুরা, আজকে আমরা পড়ব আমাদের ইংলিশ ফর টুডে বইটি ইউনিট 5 লেসন 1-2। আজকে আমরা শুরু করব সেকশন এ দিয়ে। এই সেকশনটিতে মূলত আমরা ক্যালেন্ডারে বিভিন্ন দিন সম্পর্কে শিখব। এবং তোমরা কি জানো ক্যালেন্ডার কি? এই যে আমরা জানি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে বিভিন্ন মাসগুলো, এগুলো কিন্তু আমাদের ক্যালেন্ডারের এক একটি মাস। আজকে আমরা এই ক্যালেন্ডার সম্পর্কেই শিখব। মনে করি আমরা 2016 সালের ক্যালেন্ডার নিয়ে বসেছি। এখন এই যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, তোমাদের বাড়ির সবারই তো মনে হয় বাসায় নিশ্চয়ই অনেকগুলো ক্যালেন্ডার রয়েছে। এই ক্যালেন্ডারগুলোর মধ্যে আমরা দেখতে পারবো যে অনেকগুলো মাস এবং মাসের মধ্যে দিন তারিখের হিসেব করা থাকে। এবং মনে করো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমার নতুন ক্লাস শুরু হয়, আবার এই যে ডিসেম্বর মাসে এসে তোমার স্কুল ছুটি হয়, ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়, মার্চ মাসে আমাদের স্বাধীনতা দিবস, এই যে বিভিন্ন ধরনের দিবস অথবা আমাদের ছুটির হিসেব আমরা করি, এগুলো কিন্তু আমরা ক্যালেন্ডার দেখেই করি। এখন এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে রয়েছে 12টি মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর ইংরেজি ক্যালেন্ডারের এই 12টা মাস। এই 12টা মাসের এক একটি মাসের দিন সংখ্যা কিন্তু এক এক রকম। দেখো, জানুয়ারি মাসে দিন সংখ্যা হচ্ছে 31টি, ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 28টি হয়, আবার অধিবর্ষ কিংবা লিপিয়ারগুলোতে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা হয় 29টি। তোমরা তোমাদের ক্লাস 5-এর বিজ্ঞানের ভিডিওগুলো যদি দেখো, সেখানে কিন্তু তোমরা অধিবর্ষ নিয়ে ভিডিও পাবে। তারপর দেখো, মার্চ মাসে হচ্ছে 31টি দিন, এপ্রিল মাসে আবার 30টি দিন, মে মাসে 31, জুন মাসে 30, এইভাবে করে কিন্তু আমাদের এক এক মাসে 30 কিংবা 31 করে দিন থাকে। এখন এই যে দেখো, এই সবগুলো দিন যদি আমরা যোগ করি তাহলে আমরা দিন পাবো 365 দিন। 365 দিনে হয় 1 বছর কিংবা 12 মাসে হয় 1 বছর। এর পরের ভিডিওতে গিয়ে আমরা দেখব যে এই দিনগুলোর সাথে সপ্তাহ কিংবা কোন দিন কোন তারিখ অথবা কোন দিন আমাদের কী বার পড়ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথেই থেকো।